সাম গুড লাঞ্চ তো আমি আর সুজাই চলে এসেছি আরেকটা বন্ধু আছে আর একটা বন্ধু পরে আসবে ট্যাক্সি বেরোবে তো এখন বন্ধু এসে পৌঁছায়নি পিছনে ট্যাক্সি আমাদেরকে গুতাচ্ছে তো আমরা এখন একটুখানি ভেলপুরি খাবো তো কারণ আমাদের আজকে চিট ডে অনেকদিন ভেলপুরি খাইনি তো ভেলপুরি খাবো ভেবেছিলাম আমরা ভেলপুরি খাচ্ছি না আমরা এখন খাবো পাপড়ি চাট দাদা বেশি আলু দেবে না আলু খাওয়া বারণ আছে ঝাল দেবেন না অল্প কাঁচা লঙ্কা দেবে তো অল্প কাঁচা লঙ্কা দেবে শুকনো লঙ্কার গুঁড়ো দেবে না স্কিলটা আমার দারুণ লাগে পেঁয়াজ কাটার হ্যাঁ ব্লগই তো অল্প কাঁচা লঙ্কা দেবে ওইটুকু নারকেল আর একটু নারকেল দাও আর লাল চাটনিটা দেবে হ্যাঁ বেশি মিষ্টি দিও না মিষ্টি খাওয়া বলো না ওখানেই রাখবে হ্যাঁ আমাদের অন্য বন্ধু চলে এসছে আমরা গড়িয়াহাটে ভেবেছিলাম একটুখানি উইন্ডো শপিং করব চলে এসেছে তৃতীয় ব্যক্তি চতুর্থ জন চতুর্থ মহিলা মানে চতুর্থ যে পার্সন কোনি পরে আসছে আমরা কোথায় এসেছি আমরা এসেছি স্বাদে বাঙালিতে যেহেতু স্বাদে বাঙালিতে এসেছি তো আমাদের আমরা ঠিক করেছিলাম এথনিক পড়বো সৌরভ ইউডিস্টাস কিছু করার নেই তুমি বলেছিলে আজকে এথনিক পড়বে যদি আমি কমিটমেন্ট করিনি ঠিক আছে সূর্যাবি তুমি সাক্ষী আছো চলে এবার সবাইকে সাক্ষীকে আমরা খেতে চাই Thank you.
দেখাই গেছে যে আমরা স্বাদের বাঙালির থেকে এসেছি। তো আমরা প্রথমে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে পাঁচ ফোড়ন মুরগি। এটা এখানে একটা স্পেশাল স্টার্টার, যেটা এখানে এসে ইউ হ্যাভ টু হ্যাভ দিস। আর এটার সঙ্গে দিয়েছে আমার মাস্টার্ড সস আর কেচাপ। তো আমি একটা নিয়ে নিচ্ছি। শুধুই খাবো মাস্টার্ড সস ছাড়া। যেটা হচ্ছে পাঁচফোড়ন চিকেন। আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। মেনু কার্ডের ট্যাগলাইন হচ্ছে ঠিক জানো মায়ের হাতের রান্না। মানে আমার মা পাঁচফোড়ন চিকেন বানাতে পারে না, তো আমার জানি না যিনি বানিয়েছেন তিনি অবভিয়াসলি একজন মা। খুব ভালো লেগেছে। আমরা আমাদের পরে মেনু আমরা ডিসাইড করছি আমরা কি কি নেব। অ্যাকচুয়ালি ডিসাইড করে ফেলেছি, একটু দামগুলো বলবো আমরা কতটা এখানে মানে প্রাইস ওয়ার্ডি। এটা আমার লুচি আলুর দম বা লুচি ছোলার ডাল জাস্ট 120 rupees। কলকাতা ভেটকি ফিশ ফ্রাই হচ্ছে 180, ছ পিস ফিশ ফিঙ্গার 200, আমরা যেটা কিনলাম পাঁচফোড়ন চিকেন দ্যাট ইজ 150, স্টিম রাইস 80 rupees, বাসন্তী পোলাও। তো আমরা এসব আলাকাটে নেবো ভেবেছিলাম প্রথমে, তারপরে দেখা গেল যে আমি তো খুব একটা বেশি খাবো না, 4 চামচের বেশি ভাত খাবো না। সো হোয়াট উই অপ্ট ফর, উই অপ্টেড ফর দ্য মটন থালি। উই হ্যাভ অর্ডার 2 মটন থালি, যেখানে থাকছে স্টিম বাসমতি রাইস, বাসন্তী পোলাও, ভাজা, ডাল, ভেজিটেবল, যেখানে আজকে স্পেশাল হচ্ছে ফুলকপি, আর থাকছে 2 pieces অফ মাটন, চাটনি, পায়েস আর ওয়েলকাম ড্রিঙ্ক, যেটা সফট ড্রিঙ্ক দিচ্ছে আমি সেটা নিয়ে নিই কারণ আমি ওটা খাই না। আর তার সঙ্গে যেটা আমরা অর্ডার করেছি যেটা সেটা হচ্ছে পাবদা সর্ষে, যার দাম হচ্ছে 180 rupees। আর আমরা করেছি নিচে যখন আমরা দাঁড়িয়েছিলাম নিচে একজন খাচ্ছিল, তাদের দেখে মানে একটু পাশের টেবিলে যেটা অর্ডার হয়েছে সেটা আমার টেবিলে চাই সেই রকম করেছি। পুরো মুখ নিয়ে গিয়ে আমি ওনাদের কাছে এসেছি, ওদের টেবিলে যেটা গেছে সেইটা কি, ও দেখে বললো যে ওটা হচ্ছে কুমড়ো পাতায় চিংড়ি। আমরা বললাম ওকে ঠিক আছে, তাহলে আমাদেরও একটা কুমড়ো পাতায় চিংড়ি হবে। কুমড়ো পাতায় চিংড়ির দাম হচ্ছে 200 rupees, একটাই থাকে এক প্লেটে, তাই তো? এক প্লেটে একটাই থাকে। ওকে আবার দেখিয়ে দেখ কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসছে, তোর নাম কি? ওই দিকটাকে বল সুমন। আচ্ছা, আর এখানে লোটে মাছের ঝুড়ি, ডাব চিংড়ি সব কিছু পাওয়া যায়, মুরগির ঝোল, মুরগি কষা, এখানে মুরগি লেখা আছে। এটা আমার পড়তে অসুবিধা নেই, আমি যে মুরগি বললাম তখন সবাই হেসে ফেলল কিন্তু ঠিক আছে। গন্ধরাজ মুরগি, কচি পাঠার ঝোল 4 পিস হচ্ছে 390, মানে পার পিস 100 টাকা মতো। আর এখানে আরেকটা স্পেশালিটি হচ্ছে যখন তুমি থালি অর্ডার করছো সেখানে পায়েস হচ্ছে কমপ্লিমেন্টারি। আর ডেজার্ট সেকশনেও রয়েছে আমের চাটনি, টমেটো, তেঁতুলের চাটনি, পাঁপড়, গ্রিন স্যালাড, আমদই সব কিছু রয়েছে। তো অসম্ভব প্রাইস ওয়ার্থি মেনু, মানে পকেট পিঞ্চ সত্যি খুবই ভালো, মানে এতটাই ভালো বলার না। খাবারের সাথে আমার ফার্স্ট যেটা আইটেমটা খেয়েছি সেটা খুবই ভালো লেগেছে, এবং পরের আইটেমগুলো আসুক, থালিটা আসুক, তারপরে আমি খেয়ে বলবো। তো এই মাটন থালিতে রয়েছে ভাত, বাসন্তী পোলাও, গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি, এখানে হচ্ছে সোনামুখ ডাল, ওপরে যেটা ভাজছে সেটা হচ্ছে ঘি, গরম গরম মোচার ডাল, না বলেছিল আমাদের ফুলকপির ডাল না দেবে বাট মোচা দিয়েছে, আরো ভালো জিনিস। আচ্ছা, এটা হচ্ছে গরম গরম জাস্ট করে দিয়েছে। আর হচ্ছে এটা আবদা সরষে, দ্যাট ইজ মাই ফেভারিট। এটা হচ্ছে মাটন, যেটা এখন শরীরের কারণে আমি খেতে পারছি না। আই টেস্ট দ্য ঝোল অনলি। এটা হচ্ছে কিশমিশ দেওয়া টমেটো চাটনি, এটার উপর দুপুরটা লেবু ফেলে যাক লাগবে না। এটা হচ্ছে পায়েস, চালের পায়েস গুড়ের, ওরে বাবা।
বোকা বোকা ছবি আসছে এটা আমি ফোনে স্টার্ট রোল আলু ভাজা খাচ্ছি মানে এত খাবার সামনে যারা এসছে আমার সাথে আমার যে দুই বন্ধু করণ অর্জুন আর গুপি বাঘা তারা বলছে এখানে কি আমার আইবুড়ো ভাত সেখানে যা যা রয়েছে সেগুলো তো আমি দেখিয়েই দিয়েছি আগে আমি খেয়ে দেখাবো যা যা আছে আমি দেখিয়েই দিয়েছি আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু ইয়ামি দিস ইজ কুমড়ো পাতার ভাজা চিংড়ি উফ টু মাচ অফ অয়েল আর খুব ক্রিসপি ক্রাঞ্চটা এদিকে ফিল করাবো ভীষণ আই গেস ভ্যাশন না চারে গো অল্প অল্প খাচ্ছি কোন না ডালটার মধ্যে উপরে যে ঘিটা ভাসছে ওটা ডালটা ঘুটে নিচ্ছে আমি কিছু বলবো না এসে এখানে খেতে হবে এটুকু বলবো ডালটার সঙ্গে না কোনো সাইডে কোনো তরকারি পাতি লাগে না লাগবে না মোচা যেটা এক্ষুনি বানিয়ে আমাদের দিল জাস্ট বানিয়ে ইট ওয়াজ স্টিমিং হট ওটা আমাদের ছবি তোলার জন্য ফুলকপি তো বাড়িতে ডাল না খাই কোনটা খাবো সুশি ব্যাগটা আমি তো কাঁচা সর্ষেও খেয়ে নিতে পারি এত ভালো লাগে সর্ষে তুলে নে একটা প্লেটে আরামসে করে তারপর ভাঙ বেচারি খেতেও পায় না খেতে ভালোবাসে এত আচ্ছা একটা সাইড থেকে কেটে নে ভেঙে না স্পুন দিয়ে না 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 কেটে খাচ্ছিল সবাই তোকে দেখেই বুঝেছি তুই কিছু খেতে পারবি না আর আমাকে জানি আমি চামচ স্পুন দিখাবো আমাকে সেখানে স্পুন চামচ দিয়ে গেছি এটা পাতার ভিতরে স্টাফিং হচ্ছে চিংড়ি মাছ আর নারকেল সর্ষে দেওয়া ওহ দুর্দান্ত ওই ডিপ ফ্রাই করছে তেলে এটা ভাতে মেখে খেতে হবে অবভিয়াসলি এবার শান্তিতে খাই ভিডিওটা বন্ধ করছি শান্তিতে খাই রাখি কুমড়ো পাতা চিংড়িটা ভাঙলে এরকম কুমড়ো পাতাটা চালের গুঁড়ো আর বেসনের ব্যাটারটা যেটা চালের গুঁড়োর জন্য এতটা ক্রিস্পটা আছে আর এটা হচ্ছে প্লেন নারকেল আর সর্ষে বাটা সাদা সর্ষে এটা দিয়ে আমাকে ভাত মেখে আমাদের খেতে হবে আমি সূর্যাই দেবাদিতা আমার খাবার খেয়ে কেমন লেগেছে সেটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এবার আমার সাথে যে করণ অর্জুন মানে গুপি বাঘা ছিল তাদের কেমন লেগেছে আমি সেটা দেখাবো কি করে করলি বাবু এটা দেখা একবার একবার প্লিজ বাটিটা দেখলেই সবাই বুঝে যাবে যে কিভাবে তুই এটা করেছিস আর ও এখনো খাচ্ছে আন্টি এসো কাকু এসো এই স্বাদে বাঙালির
সামনে পিছনে সব জায়গাতে যাদের যাদের অবদান, এই যে আন্টি এন্ড আঙ্কেল। আন্টি তোমার নাম বলো। আমার নাম পাপড়ি ভাওয়াল। আঙ্কেল অশোক ভাওয়াল। তোমাদের খাবার আমাদের কেমন লেগেছে তুমি একটু আগে আমাদের জিজ্ঞেস করছিলে। তুমি বাটিগুলো যদি দেখো তাহলে বুঝে যাবে ওই বাটিটাতে আমরা লিটারালি। আর আমি আমাদের এটা কালকে লন্ডন থেকে হচ্ছে একটা রেডিও প্রোগ্রাম হচ্ছে, হ্যাঁ, ব্যবসায় ছ বাঙালি মেয়ের সাফল্যের কিসা। আচ্ছা, মিলি বলে একজন আছে না, ওই পাঁচ মিশালের মিলি, আচ্ছা, ও ইয়ে করেছে, ওকে, ওর প্রোগ্রামটা কালকে বেরোচ্ছে। আচ্ছা, হয়েছে খাওয়া, থ্যাংক ইউ। আমাদের অসম্ভব ভালো লেগেছে। আর আমি তারপরে আলটিমেটলি যখন ওকে দিয়েছি সৌরভকে, সৌরভ তখন বাড়িটাকে পুরো জাস্ট চেটে ফাঁক করে দিয়েছে। এটা হচ্ছে মানে কিছু যদি বলো যে তোমার এই প্রয়াসটা নিয়ে। এটা তো আমাদের অনেক দিনের আশা ছিল এটা করা, এটা করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা নিজেরা রান্না করি, মানে খুবই ভালোবাসি বলেই করি, ভালোবাসা থেকেই। আর আশা করি সবার ভালো লাগবে, আসবেন সবাই। আমরা সাদে বাঙালি ধরে খেয়ে বেরোলাম। আমাদের বিল হয়েছে জাস্ট কত, 1310 টাকা। কত কিছু খাবার খেয়ে 1310 টাকা। আর আন্টি আঙ্কেল ওদের বিহেভিয়ার মানে দ্যাট ইজ লাইক অসম, পুরো আপন করে নিয়েছে, পুরো তুই তোকারি করে, খুব ভালো। সবাই আসো, সবার খুব ভালো লাগবে। আর হ্যাঁ, আমার নাম করে এক বাটি পায়েস বেশি খেও, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। আমরা লাঞ্চের পর চলে এসেছি, এই যে যার কথা বলছিলাম যে জয়েন করবে, চলে এসছে। দিদি আপনার এত লেট হলো কেন? দিদি কারণ আমি পড়াচ্ছিলাম, আই জাস্ট টিচিং। আপনার এতদিন পর প্রিন্সেপ ঘাট এসে আমাদের সাথে কেমন লাগছে? খুব ভালো, আমি চা খেলাম আদাদি। আর আজকে আমি আদাদি চা খেলাম বলি আদা দেখতে থাকুন আমাদের 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 আবার যেতে হবে। টাটা বাই বাই। খারাপ লাগে আমার, কি হয় বলতো, মানে বাচ্চাদের সাথে। ঠিক আছে ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নাও। তো আমরা আমাদের লাঞ্চ টাঞ্চ সেরে চলে এসেছিলাম এখানে। দিদি কটা পাও ভাজি খাবেন দিদি আপনি? আমার বন্দুক দিয়ে বেলুন ফাটানো হলো না, লিপস্টিক উঠে যাবে আমাদের। হ্যাঁ, you can actually take a shot.